মাত্র 72 ঘণ্টা। তার মধ্যে 70 ফুটের একটি আস্ত সেতু বানিয়ে ফেললেন সেনাবাহিনীর জওয়ানরা। বন্যা বিধ্বস্ত সিকিমে পুনর্গঠনের কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছেন বর্ডার রোড অর্গানাইজেশন ও ত্রিশক্তি কোরের সেনা জওয়ানরা। তারাই ডিকচু সংকলন রাস্তায় ডেট খোলার ওপর এই সেতুটি নির্মাণ করেন। উত্তর সিকিমে সাম্প্রতিক বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু জায়গায় এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি। লাগাতার বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই বেইলি ব্রিজটি তৈরি করার রীতিমতো চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সেনাবাহিনী ও বিআরও কর্মীরা এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন। এই সেতুটি তৈরি হওয়ায় মঙ্গল জেলার একটি অংশের মানুষকে দ্রুত খাবার ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। সিকিমের বনমন্ত্রী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব পিন্টোসো নামগিয়াল লেপচা সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। সিকিম থেকে মৃণাল রানার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।